বারবার বলছেন নিজেদের মধ্যে গন্ডগোল নয়, উন্নয়নকে সামনে রেখেই 2021-এ ভোট করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তায় কার্যত পাত্তা দিচ্ছে না ভাঙড়ের তৃণমূল নেতারা। আবার গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ল আড়াবুল সহ একাধিক নেতার নাম। বুধবার সকালে নিউ টাউনের লেদার্স কমপ্লেক্স থানা এলাকার ফুলবেরিয়াতে অবৈধ নির্মাণের পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য। জলা ভূমি ভরিয়ে সে জায়গায় নতুন করে নির্মাণ কাজ হচ্ছে, এটাই অভিযোগ। জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন এলাকায় উপস্থিত হলেই আড়াবুল বাহিনী তাকে ঘিরে ধরে, শুরু হয় বচসা, সেখান থেকে মারপিট হাতাহাতি। পুলিশ এসে রীতিমতো সামাল দিতে হয় দুই গোষ্ঠীকে। প্রশ্ন হচ্ছে, কেন বারবার গোষ্ঠীর দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে এই ভাঙড়ের নেতারা? কেন বারবার খবরের শিরোনামে আসছে ভাঙড়? এদিকে আড়াবুলের নামে, আড়াবুল ইসলামের নামে কিন্তু একাধিক অভিযোগ এবং ক্ষোভ জমা হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তিনি একের পর এক জলাভূমি দখল করে নিজের প্রমোটারি রাজ কিন্তু কায়েম করে চলেছেন। এই আজকের এই গণ্ডগোলের প্রভাব কিন্তু যথেষ্টই পড়তে পারে আগামী বিধানসভা নির্বাচনে। এ নিয়ে কি বলেন আড়াবুল হোসেন অনুগামী জুলফিকার মোল্লা? চলুন এবার শুনে নেই জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন কি বলছেন। আমরা এখানে এখানে লোকাল লোকের আবেদন ছিল যে যেহেতু এরা এখানকার, আমাদের এটা ওয়েটল্যান্ড, অথচ বাস্তু দীর্ঘদিন আমাদের এখানে বাস্তু জমিতে সাধারণ মানুষ ঘর করতে পারছে না, অথচ এখানে রিয়েল এস্টেট ওয়েটল্যান্ডের উপরে দাঁড়িয়ে দিব্য বড় বড় কোম্পানি এখানে কাজ করছে। গ্রামের মানুষ আবেদন যে তারা যদি কাজ করতে পারে তাহলে আমরা এখানে, আমাদের বংশ বিস্তার হয়েছে, আমাদের বাস্তু জমি, আমার সেখানে আমরা ঘর করতে পারবো না কেন? আমি তখন দেখতে এসেছিলাম যে এখানে যে কেন, যদি সত্যিকারের তার কোম্পানির যদি হয় তাহলে কেন গ্রামের মানুষ যাবে না? যে দলেরই একটা সেকশন জুলু এখানে উপস্থিত আছে, জুলু কিছু লোকজন এখানে যারা কাজ করছে রাতের অন্ধকারে, ওই সাবির টাবির কি কোথায় নাম আছে, ওই ফুলবেড়ের শেখ সাবির, তাদের নিয়ে এখানে লোকজন জমায়েত হয় হয়ে ওখান থেকে আমাদের সিরাজবুল্লাহ বলে একটা ছেলে যাচ্ছিল, আর দেওয়া যাচ্ছিল, তাদের মারধর করেছে। আমরা অঞ্চল সভাপতি, আমার মাইনরিটি, আমরা যে মানে ওখানে তাই নিয়ে বচসা, ওরা ওই স্লাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এবং ওই লাঠি ছোটা লেখেন পুলিশের সামনে হয়েছে। আমরা এখন পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ যদি ড্রাস্টিক অ্যাকশন না নেয় দলের কাছে জানিয়ে তারপর যেটা হবে সেটা নিশ্চয় করবো। এই এইগুলো আপনি বলেন, রাত্রে কোনো কাজ হয় মাঠের? মাঠের কাজ কেউ রাত্রে লুকিয়ে চুরি করে করতে পারে? প্রশাসন আছে এখানে? এইসব ভুলভাল কথাবার্তারা, আমাদের লোক কাউকে মারেনি, কারোর গায়ে হাত দেয়নি, কিছু বলেনি, বরং ওরা গালি গালাজ করেছে, তার সাক্ষী আপনারা আছেন। এই নোংরামুটা কেন করছে ওরা এখানে? যদি কাজ হয়ে না হয়ে হয়ে থাকে তাহলে কারা করছে সে কাজগুলো? এখানকার ছেলেরা আছে তো, এখানে বুথ সভাপতি আছে, সদস্য আছে, আমার এখানকার স্থানীয় নেতৃত্ব সব আছে তো, তাহলে তাদের সাথে তো কথা বলতে পারতো। ও কেন লোকজন নিয়ে এসে মাঠে হৈরাম করছে? এটা কি নোংরা মুনা তো ছাড়ে ছাড়ে কি কি বলতে চায় এটা? দাদা আপনার নাম? আমার নাম জুলফিকার মোল্লা, আমি ভাঙড় ট্রেড ইউনিয়নের সভাপতি।